হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো জেনারেল কোর্সে কিংবা অনার্স কোর্সে ভর্তি হয়েছো তোমরা জানো না তোমাদের কতগুলি পেপারে এক্সাম দিতে হবে আজকে এই বিষয়টি কিন্তু আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব যে সমস্ত স্টুডেন্টরা জেনারেল কোর্সে ভর্তি হয়েছো তোমাদের কতগুলি পেপারে এক্সাম দিতে হবে তোমাদের সিসি পেপার কিন্তু দুটি থাকবে এসিসি পেপার কিন্তু দুটি থাকবে যে কোনো একটি পেপার তোমরা নিতে পারো আর এল সিসি পেপার তোমাদের কিন্তু একটি থাকবে প্রথমেই আসি সিসি পেপারে তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে সিসি বা জি থ্রি পেপার কিন্তু পড়ে এসেছো সেই সাবজেক্টের কোড কিন্তু চেঞ্জ হবে অর্থাৎ সি বা জি ই ফোর কিন্তু হচ্ছে এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা যে থার্ড সেমিস্টারে সিসি বা জি ই থ্রি পেপারে যে দুটি সাবজেক্ট ছিল সেই দুটি সাবজেক্টের কিন্তু সিসি বা জি ই ফোর কিন্তু হচ্ছে তোমরা কিন্তু খেয়াল রাখবে তোমাদের যদি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টারে ছিল এখন তোমাদের ফোর্থ সেমিস্টারে কি হবে সি সি বা জি ই ফোর কিন্তু হবে থার্ড সেমিস্টারে তোমাদের যে সিলেবাস ছিল তার পরে থেকে কিন্তু ফোর্থ সেমিস্টার শুরু হচ্ছে অর্থাৎ সি ফোর কিন্তু শুরু হচ্ছে সেই বুঝে তোমরা কিন্তু বইগুলি সংগ্রহ করে নেবে এবার আসি এস ইসি পেপার এস ইসি পেপার কিন্তু দুটি থাকবে তোমাদের কিন্তু একটি নিতে হবে তোমাদেরকে বলে রাখি থার্ড সেমিস্টারে তোমাদের এসিসি পেপার কিন্তু এ ওয়ান ছিল আর এ টু ছিল এখন তোমাদের ফোর্থ সেমিস্টারে কিন্তু এসিসি পেপারে বি ওয়ান বি টু হবে তোমরা কিন্তু যে কোনো একটি পেপার কিন্তু নিতে পারো তোমরা বি ওয়ান নিতে পারো আর বি টু নিতে পারো এখানে তোমাদেরকে বলে রাখি যে থার্ড সেমিস্টারে তোমাদের এসিসি পেপার কিন্তু এ ওয়ান এ টু এখন তোমাদের এস ইসি বি ওয়ান বি টু কিন্তু পেপার থাকবে যে কোনো একটি পেপার তোমরা কিন্তু নিতে পারো আর তোমাদের একই কিন্তু সাবজেক্ট থাকবে আর এস সি পেপারের এক্সাম হয় কিন্তু আশি মার্ক্সের এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে আর সি পেপারে কিন্তু পঁয়ষট্টি মার্ক্সের এক্সাম হবে এবারে আসি এলসিসি পেপার নিয়ে এলসিসি পেপারে তোমাদেরকে বলে রাখি এখানে তোমাদেরকে কিন্তু বাংলা পড়তে হবে এলসিসি টু ওয়ান কিন্তু তোমাদের থাকবে মার্কসের এক্সাম হবে তোমরা থার্ড সেমিস্টারে এলসিসি ওয়ান ওয়ান কিন্তু পড়েছিলে সেখানে কিন্তু ইংরাজি সাবজেক্টই ছিল এখানে তোমাদেরকে বলে রাখি ফোর্থ সেমিস্টারে তোমাদের এলসিসি বাংলা কিন্তু পড়তে হবে পঁয়ষট্টি মার্কসের কিন্তু থিওরি এক্সাম হবে এটি কিন্তু এলসিসি টু আর ব্যাকেটের মধ্যে কিন্তু থাকবে তোমাদের ওয়ান আর তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে পড়েছিলে ওয়ান ব্যাকেটের মধ্যে কিন্তু ওয়ান রয়েছে এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ফোর সেমিস্টারে তোমাদের এলসিসি টু ওয়ান বাংলা পেপার কিন্তু পড়তে হচ্ছে পঁয়ষট্টি মার্কসের এক্সাম দিতে হবে তোমাদের এলসিসি টু টু কখন তোমরা যখন সিক্স সেমিস্টারে উঠবে তখন তোমাদের কিন্তু এলসিসি টু টু তখন কিন্তু হবে আর তোমাদের যে থার্ড সেমিস্টারে এলসিসি ওয়ান ওয়ান ছিল সেটি কিন্তু এলসিসি ওয়ান টু কিন্তু হবে কোন সেমিস্টারে ফিফথ সেমিস্টারে এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে আর তোমাদের এই যে পেপারগুলি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও যে সিসি ফোর পেপার কিন্তু তোমাদের দুটি থাকবে এসিসি পেপার দুটি থাকবে যে কোনো একটি পেপার নিতে পারবে আর এলসিসি তোমাদের কিন্তু বাধ্যতামূলক বাংলাতে কিন্তু এক্সাম দিতে হবে এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা ওনার্স কোর্সে ভর্তি হয়েছো তোমাদের সিসি পেপার কটি থাকবে তিনটি পেপার থাকবে সিসি এইট সিসি নাইন সিসি টেন এগুলি কিন্তু পঁয়ষট্টি মার্কসের কিন্তু থিওরি এক্সাম হবে তোমরা কিন্তু তো খেয়াল রাখবেন আর আপনাদেরকে বলে রাখি থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু CC5 CC6 CC7 এখন অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু সিসি এইট সিসি নাইন সিসি টেন পেপার কিন্তু পড়তে হচ্ছে আর তোমাদের কোন পেপারগুলি পড়তে হচ্ছে এস পেপার তোমাদের পড়তে হচ্ছে এস সিসি বি ওয়ান টু তোমরা যে কোনো একটি কিন্তু পেপার নিতে পারো তোমাদেরকে বলে রাখি এসিসি বি ওয়ান টু থাকবে তোমরা কিন্তু যে কোনো একটি পেপার নিতে পারো এখানে তোমাদেরকে বলে রাখি থার্ড সেমিস্টারে তোমাদের এসিসি পেপার কিন্তু এ ওয়ান এ টু ছিল এখন তোমাদের এস বি ওয়ান বি টু পেপার কিন্তু থাকবে যে কোনো একটি পেপার নিয়ে তোমরা কিন্তু পড়তে পারো তোমাদেরকে বলে রাখি এখানে যে এস পেপারে পেপারের এক্সাম কত মার্কসের হয় তোমাদের কিন্তু বলে রাখি আশি মার্ক্সের কিন্তু এক্সাম হয় এবারে তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু একটি জেনারেল সাবজেক্টে কিন্তু এক্সাম দিতে হবে ওনার্সের সাথে এখানে তোমাদের যে পেপারটি থাকবে সেটি হলো সি বা জি ফোর অর্থাৎ তোমরা যে থার্ড সেমিস্টারে পড়েছিলে সেখানে কিন্তু তোমাদের জেনারেল সাবজেক্ট ছিল সি বা জি থ্রি সেই যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টের কিন্তু এখন অর্থাৎ ফোর্থ সেমিস্টারে সি বা জি ফোর কিন্তু তোমরা যে থার্ড সেমিস্টারে জেনারেল সাবজেক্টটি পড়েছিলে সেই সাবজেক্ট কিন্তু সি সি বা জি ফোর থাকবে কিন্তু ফোর্থ সেমিস্টারে এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে আর পঁয়ষট্টি মার্কসের এক্সাম হবে এবারে তোমাদেরকে বলে রাখি পাশ মার্কস কত অর্থাৎ তোমরা কত পেলে পাস করবে তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু দশের মধ্যে কিন্তু তিন পেতে হবে একশোর মধ্যে কত পেতে হবে তিরিশ পেতে হবে তাহলে তোমরা ধরে নাও তোমাদের যদি পঁয়ষট্টি মার্কসের এক্সাম হয় তাহলে তোমাদের কত পেতে হচ্ছে উনিশ দশমিক কিন্তু পাঁচ নম্বর তোমাদের কিন্তু পেতে হবে তোমরা কিন্তু তবে থিওরি এক্সামে কিন্তু পাস করতে পারবে অর্থাৎ বাকি যে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার থাকবে সেই পঁয়ত্রিশ নাম্বারের মধ্যেও তোমাদের কিন্তু সেম দশের মধ্যে কিন্তু তিন পেতে হবে এটি কিন্তু কলেজের হাতে থাকে তাই তোমরা অবশ্যই কিন্তু ইন্টারনাল প্রোজেক্ট এই বিষয়গুলি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জমা দেবে নাহলে কিন্তু তোমরা ওখান থেকে কিন্তু পাস করতে পারবে না কারণ দশের মধ্যে তোমাদের কিন্তু তিন পেতে হবে এবার অনেকেই তোমরা কমেন্ট করবে যে স্যার আমাদের এসসিসি পেপারটি রয়েছে এখানে তো আশি মার্ক্সের থিওরি এক্সাম হবে তাহলে আমরা কত পেলে পাশ করবো তোমাদেরকে বলে রাখি দশের মধ্যে তিন আশির মধ্যে তোমাদের চব্বিশ পেতে হবে তবে তোমরা কিন্তু পাশ করবে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ফোর্থ সেমিস্টারে অনার্স কিংবা জেনারেল কোর্সে পড়ছো তোমাদের কিন্তু পাস মার্কস রয়েছে একশোর মধ্যে তিরিশ দশের মধ্যে তিন এই হিসাব অনুযায়ী তোমরা তোমাদের থিওরি এক্সামে কত নাম্বারে এক্সাম হচ্ছে তার উপরে কিন্তু তোমরা বার করে নিতে পারবে কত পেলে তোমরা পাশ করবে আজকের এই ভিডিওটি তোমাদের কাছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ